হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেকটক নিউজ। এটা আমার চ্যানেল, আপনার চ্যানেল, সবার চ্যানেল, তাই আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প সম্পর্কে জানাবো, যে প্রকল্প থেকে আপনারা আর্থিক সহযোগিতা পাবেন, অর্থ সাহায্য পাবেন, কারা কিভাবে পাবেন সমস্ত কিছুই জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, লেটেস্ট নিউজ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন একটি প্রজেক্টের কথা ঘোষণা করেছে। এই প্রজেক্টটি আপনারা নিউজ পেপারে পেয়ে যাবেন, ইন্টারনেটে পেয়ে যাবেন, আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন, হয়তো অন্য কোথাও আপনারা এই সম্পর্কে খবর পেয়ে গেছেন। যারা এখনও পর্যন্ত পায়নি তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি প্রজেক্টটি কী এবং কত টাকা কীভাবে পাবেন। বন্ধুরা দেখুন, পঞ্চায়েতের আগে বেকার যুবকদের জন্য ই রিক্সা দেবে রাজ্য সরকার। 10,000 বেকার যুবকদের জন্য দেয়া হবে ই রিক্সা। প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 365 কোটি টাকা। দেখুন, এই খবরটি বেরিয়েছে জি নিউজ ইন্ডিয়াতে, এটি একটি লিডিং নিউজ পেপার, তাই এখানে যে সমস্ত খবর বেরোয় সেগুলো খুবই ভরসাপূর্ণভাবেই বেরোয়, এগুলো খবরটি সত্যি সত্যি। খবরটিতে রয়েছে, দেখুন, পঞ্চায়েত নির্বাচনের আগে বেকার যুবকদের ই রিক্সা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। গ্রামাঞ্চলের যুবকদের স্বনির্ভর করতে এই প্রকল্পটি সূচনা করা হয়েছে। স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্প যেটি রয়েছে তার মাধ্যমে এই প্রকল্পটি কার্যকারিতা করা হবে। প্রথমে দেখুন, 10,000 জনকে ই রিক্সার জন্য টাকা দেওয়া হবে। প্রকল্পটির জন্য বরাদ্দ ইতিমধ্যে 365 কোটি টাকা। সুবিধা পাবেন, এখন সুবিধা পাবেন পঞ্চায়েত এলাকার যুবকরা, বেকার যুবকরা, পরবর্তীকালে শহরাঞ্চলের বেকার যুবকরাও এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। এখানে দেখুন, এই প্রকল্পে একটি ই রিক্সার দাম ধরা হয়েছে 1,25,000 টাকা। তার মধ্যে দেখুন, 30% দেবে রাজ্য সরকার, 65% দেবে ব্যাংক, আর আপনি দেবেন, অর্থাৎ যিনি আবেদন করবেন তিনি দেবেন 5% টাকা। অর্থাৎ আপনাকে ইনিশিয়ালি 5% টাকা দিতে হবে, বাকি টাকা আপনাকে দিতে হবে না, আপনি ই রিক্সা পেয়ে যাবেন, সেখান থেকে উপার্জন করে বাকি 70% টাকা আপনি ব্যাংকে শোধ করে দেবেন। আর যে 30% টাকা রাজ্য সরকার দিচ্ছে ওই টাকা আপনাকে শোধ করতে হবে না, ওই টাকাটি আপনি ভর্তুকি হিসাবে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রকল্পটি খুবই ভালো, তাই যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন করবেন, সমস্ত কিছু এখানেই লেখা রয়েছে। দেখুন, বলে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে, তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে নবান্ন, নবান্ন থেকে বিজ্ঞপ্তি বেরোবে। চলতি মাসে বিজ্ঞাপন দেওয়া হবে, 1 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে অর্থ বণ্টন। সুতরাং এই প্রকল্পটি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি অর্থ এর মাধ্যমে দেওয়া শুরু হবে, তাই বন্ধুরা আপনারা প্রস্তুত থাকুন এই প্রকল্পের মাধ্যমে টাকাটি পাওয়ার জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে এই আপডেটটি দিলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।